রাজধানীর সিদ্ধেশ্বরীতে গাজী শামসুন্নেসা গার্লস হাই স্কুলে ইংলিশ ভার্সনের উদ্বোধন করেছেন নারায়ণগঞ্জে এক আসনের সংসদ সদস্য গোলাম দস্তগীর গাজী বিপ্রতীক। একই সঙ্গে সেখানে বিদ্যালয়ের গাজী আশ্রিয়া ভবনেরও উদ্বোধন করা হয়। বিস্তারিত প্রতিভা দাসের রিপোর্টে। 1958 সালে নিজের মায়ের নামে গাজী শামসুন্নেসা গার্লস হাই স্কুলটি প্রতিষ্ঠা করেন সাবেক মন্ত্রী ও বর্তমান সংসদ সদস্য বীর মুক্তিযোদ্ধা গোলাম দস্তগীর গাজী বীরপ্রতীক। শুরুতে স্কুলের অবস্থা ভালো না থাকলেও সম্প্রতি ছেলে গাজী গোলাম আশ্রিয়ার হাত ধরে লাগে উন্নয়নের ছোঁয়া। তবে তিনি হঠাৎ অসুস্থ হয়ে পড়ায় স্কুলের হাল ধরেছেন গোলাম দস্তগীর গাজী নিজেই। স্কুলে উন্নতির ধারাবাহিকতায় বুধবার বাংলা মিডিয়ামের পাশাপাশি চালু হয়েছে ইংলিশ ভার্সন, সেই সঙ্গে উদ্বোধন করা হয়েছে গাজী আশ্রিয়া ভবন। এতে শিক্ষকদের কমন রুম ছাড়াও শিক্ষার্থীদের জন্য রয়েছে লাইব্রেরি। অনুষ্ঠানে সপরিবারে উপস্থিত ছিলেন গোলাম দস্তগীর গাজী বীরপ্রতীক। স্কুলের উত্তরোত্তর উন্নতিতে আবেগাপ্লুত ও আনন্দিত তারাবো পৌরসভার মেয়র হাসিনা গাজী। গাজী গোলাম আশিয়া এই স্কুলে যখন দায়িত্বভার গ্রহণ নীল করলো তখন তাকে আমি বলেছিলাম, বাবা পারবা এত জরা জন্য একটা স্কুল? ও বলে কি, মা চেষ্টার কাছে আমি হেরে যাব না, আমি করে যাব। এদিকে নিজের উন্নয়নের দৃশ্য গাজী আশ্রিয়া দেখতে না পারায় দুঃখ প্রকাশ করেছেন গোলাম দস্তগীর গাজী বীরপ্রতীক। সে আস্তে আস্তে কি সুন্দরভাবে স্কুলটাকে গড়ে তুলেছে, গড়ে দিলে যখন সে গড়ে তুললো এবং আমার গাজী শামসুন্নেসা গার্লস স্কুল হয়ে গেল, কিন্তু সেই উন্নয়নটা সে দেখতে পারলো না। মিলাদ মাহফিলে অসুস্থ ছেলে সুস্থতার জন্য সকলের কাছে দোয়া চান সাবেক এ মন্ত্রী ও সংসদ সদস্য। আমরা সবার কাছে, তোমাদের কাছে, বাচ্চাদের কাছে, সবাই যারা আছে এখানে, যারা শিক্ষক শিক্ষিকা যারা আছে, সবার কাছে দোয়া চাচ্ছি আল্লাহ যেন আমার ছোট ছেলেকে আমাদের মাঝে আবার ফিরিয়ে দেয়। প্রতিভা দাস, জিটিভি নিউজ।